প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, তারপর প্রেস করুন বেল বাটনটি। তাহলে আমরা দেখ এখন আমরা যে থিওরিটা দেখবো সেটা হচ্ছে, যে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে জেনারেটর মেনলি দুই প্রকার, একটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর, একটা হচ্ছে সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা একটু ব্যতিক্রম, কারণ সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর ক্ষেত্রে আমরা জানি কোনো সেপারেট আমরা সোর্স ইউজ করি না, জেনারেটর নিজস্ব কারেন্ট দ্বারাই ফিল্ডকে এক্সাইটেশন করা হয়। তো এই যে আমি এখানে কোন এক্সটার্নাল সোর্স ইউজ করতেছি না, জেনারেটর নিজস্ব কারেন্ট দ্বারা ফিল্ড এক্সাইটেশন করে আমি ভোল্টেজ জেনারেট করছি, অনেক বেশি ভোল্টেজ জেনারেট করছি, সেটা কিভাবে করছি, মানে ভোল্টেজটা কিভাবে অ্যাকচুয়ালি বিল্ড আপ হচ্ছে সেই প্রসেসটা এখন দেখবো আমরা, সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর ক্ষেত্রে কিভাবে ভোল্টেজ বিল্ড আপ হচ্ছে। আমি যেটা বলছি ভোল্টেজ বিল্ড আপ প্রসেস ইন এ সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর, ভোল্টেজ বিল্ড আপ প্রসেস ইন সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর। এখানে দেখতেছেন যে আমাদের জেনারেটর কি কন্ডিশন, কোন লোড কানেক্টেড নেই, জেনারেটরে কোন লোড কানেক্টেড নেই, যখন নো লোড অবস্থায় সেই কন্ডিশনে কি হচ্ছে, আমাদের লোড কারেন্ট জিরো, আমার ইএমএফ যেটা জেনারেট হবে সেই ইএমএফ টাই কি করবে, ইএমএফ এর কারেন্টটাই চলে যাবে ফিল্ড সার্কিটে, ফলে ফিল্ডটা কি হবে তখন এক্সাইটেশন হবে। আমি বলতেছি আবার শুনেন যে এই অবস্থায় আমাদের কোনো লোড কানেক্টেড নেই, লোড কানেক্টেড নেই মানে এটা ওপেন, তো সেক্ষেত্রে আমাদের কি লোড কারেন্টটা জিরো আর আর্মিচার কারেন্টটাই কি হবে এই ফিল্ডের মধ্যে ফ্লো হবে, আর্মিচার কারেন্ট আর ফিল্ড কারেন্ট সেম, যেটা আমার জেনারেটর ভোল্টেজ সেই ভোল্টেজ থেকে আমি যে কারেন্টটা পাবো সেটাই আমার ফিল্ডে এক্সাইটেশনের কাজে ইউজ করা হবে। তো আমি যে এই আমার জেনারেটর ভোল্টেজ ইনিশিয়ালি একটা যে পাবো ইজি, সেটা কিভাবে জেনারেট হবে, এখানে তো আমি কোনো সেপারেট সোর্স ইউজ করতেছি না। নরমালি সেপারেট সোর্সের ক্ষেত্রে কি করা হয়, সেপারেট কি এক্সাইটেশনের ক্ষেত্রে আমি হচ্ছে এক ফিল্ড ডিসি সাপ্লাই দিয়ে ফিল্ডটাকে এক্সাইটেশন করতেছি, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হলে সেখানে কি হবে ফ্লাক্স প্রডিউস হবে, ফলে সেই ফ্লাক্সের কাটের ফলে আমাদের ইএমএফ জেনারেট হবে। কিন্তু এখানে কোনো সেপারেট সোর্স ইউজ করিনি, তাহলে আমার এই ফিল্ডটা এক্সাইটেশন হবে কি হবে, ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হবে কি হবে এখানে, বা ফ্লাক্সের পরিমাণ ইনক্রিজ হবে কি হবে। তো সেটা হচ্ছে আমি কি বললাম যে এটা হচ্ছে ব্যতিক্রম, এখানে একটা প্রসেস কাজ করে সেটা হচ্ছে রেসিডুয়াল ম্যাগনেটিজম। মানে আমরা আগে দেখেছিলাম আমাদের কি ছিল, আমি দেখাই আবার, আমাদের জেনারেটর প্রথমে যে আমরা পড়েছিলাম পার্টসের মধ্যে যে আমাদের কি ছিল ফিল্ড ম্যাগনেট ছিল, তো যেখানে ম্যাগনেট আছে মানে নর্থ পোল সাউথ পোল, মানে সেখানে কি থাকবে অবশ্যই কিছু পরিমাণ ফ্লাক্সের উপস্থিতি থাকবে, যেখানে ফিল্ড ম্যাগনেট সেখানে কিছু পরিমাণ ফ্লাক্সের উপস্থিতি থাকবে। তো ফ্লাক্সের উপস্থিতি যেহেতু আছে, কিছু সামান্য পরিমাণ ফ্লাক্স আমাদের আছে, তো ইনিশিয়ালি কি করা হচ্ছে আমাদের প্রাইম ওভার আমরা ঘুরাচ্ছি, প্রাইম ওভার যখন ঘুরাচ্ছি তখন দেখা যাচ্ছে সেই অল্প পরিমাণ ফ্লাক্সের কাটের ফলে আমাদের খুব সামান্য পরিমাণ ভোল্টেজ আমরা পাচ্ছি ইজি, সেটা 1 to 2 ভোল্ট, 1 or 2 ভোল্ট অথবা 3-4 সামথিং এরকম হবে আর কি, মানে 1 to 7 এর রেঞ্জ এর মধ্যে আর কি আমরা খুব সামান্য পরিমাণ ভোল্টেজ পাবো। তো সেই ভোল্টেজটা যখন পাবো তার ফলে কি হবে, আমি যখন জেনারেটর ভোল্টেজ কিছু পরিমাণ জেনারেট করতে পারছি, তো তার কারণে কিছু পরিমাণ কারেন্ট আমার ফিল্ডে ফ্লো করবে। ইনিশিয়াল কন্ডিশনে কি হলো যে আমার যেহেতু ফিল্ড ম্যাগনেট আছে জেনারেটরে, সেই ফিল্ড ম্যাগনেটে আমি কিছু পরিমাণ ফ্লাক্স পাওয়ার কারণে সেখানে কি পাচ্ছি, আমি যখন প্রাইম ওভার ঘুরাচ্ছি সেখানে সামান্য পরিমাণ ভোল্টেজ জেনারেট করতে পারছি, সেই ভোল্টেজের কারণে কি হচ্ছে আমার ফিল্ডে কিছু পরিমাণ কারেন্ট ফ্লো করছে। যখন আমার ফিল্ড কারেন্ট ফ্লো করছে তখন কি হচ্ছে, ফিল্ডে যখন আমার একটা কোন কোন সাথে আমার কারেন্ট ফ্লো করছে, মানে কন্ডাক্টর মধ্যে কারেন্ট ফ্লো করলে সেখানে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়, ফলে আমি সেখানে ফ্লাক্সের উপস্থিতি পাই। তো যখন আমার ফিল্ড কারেন্ট বাড়বে তখন কি হয়, ফ্লাক্সের পরিমাণ বাড়বে। তো এখানে আমার প্রথম কন্ডিশন হচ্ছে যখন আমার কি হচ্ছে ইনিশিয়ালি আমি ভোল্টেজ পাচ্ছি তার ফলে আমার ফিল্ড কারেন্ট ইনক্রিজ করছে, ফলে কি হচ্ছে বা ফিল্ড কারেন্ট ফ্লো হচ্ছে ফলে আমার ফ্লাক্সের পরিমাণ বাড়ছে, নর্মালি যে ফ্লাক্সটা ছিল তার থেকে ফ্লাক্সের পরিমাণটা ইনক্রিজ করছে। আমি এখানে যে উপর দিকে তীর চিহ্ন বুঝিয়েছি তার মানে হচ্ছে ইনক্রিজ, আর যদি আমি নিচের দিকে দেই তার মানে হচ্ছে ডিক্রিজ। তো এখানেও কি হচ্ছে, ফিল্ড কারেন্টটা ইনক্রিজ হচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে তো তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি হচ্ছে নরমালি
আচ্ছা আমি কি বলতেছি, একবার মনোযোগ সহকারে শুনেন, আমি রিপিট করবো, 2 বা 3 বার রিপিট করবো, সমস্যা নেই, জাস্ট একবার মনোযোগ সহকারে শুনেন। কি বললাম যে প্রথমে আমার কোন এক্সটারনাল এখানে আমি সোর্স দ্বারা এক্সাইটেশন করিনি, আমি জাস্ট কি করলাম আমার ফিল্ড ম্যাগনেট যেটা জেনারেটরে অলরেডি ছিল তার ফলে কিছু পরিমাণ ফ্লাক্সের উপস্থিতি সেখানে পাই, সেই ফ্লাক্সটা আমাকে টাইম ওভারের সাহায্যে সেই ফ্লাক্সটা কাট হচ্ছে, ফলে আমি সামান্য পরিমাণ ভোল্টেজ পাচ্ছি 1 to 2 ভোল্ট, এটা দিয়ে আমি ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবো না বা হচ্ছে সেটা আমি কোনো কাজে লাগাতে পারবো না। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, আমি এই ভোল্টেজটার ফলে আমি সামান্য পরিমাণ কারেন্ট পাচ্ছি, সেটা কিনা আমাদের ফিল্ড উইন্ডিং এর মধ্যে ফ্লো করছে। তো যখন আমার ফিল্ড কারেন্ট বাড়ছে তার মানে সেখানে ফ্লাক্সের পরিমাণও বাড়বে। তো আমরা জানি যে আমাদের ফ্লাক্সের একটা ইকুয়েশন আছে কিছুর সাথে রিলেশন ইজির সাথে, এখন তার মানে ইজি আর ফাই সমানুপাতিক, যদি ফ্লাক্স ইনক্রিজ করে তাহলে জেনারেটেড ভোল্টেজ এর মান ইনক্রিজ করবে। ঠিক আছে, তাহলে জেনারেটেড ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি যে আমার জেনারেটেড ভোল্টেজ একটা উৎপন্ন হয়েছিল, তার ফলে একটা ফিল্ড কারেন্ট প্রবাহিত হচ্ছিল, ফিল্ড কারেন্ট প্রবাহিত হলে আমার ফ্লাক্স এর পরিমাণ বাড়ছে, ফলে আবার অটোমেটিক্যালি ইজি পরিমাণও ইনক্রিজ করছে। আচ্ছা, এখন ইজি পরিমাণ ইনক্রিজ করলে পরবর্তীতে আবার কি হচ্ছে, তো যখন ইজি পরিমাণ ইনক্রিজ হচ্ছে তখন আমরা জানি ইজি ইকুয়ালস টু ভিটি প্লাস আইআর। তো এই ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারতেছি আমাদের ইজি যদি ইনক্রিজ করে ভিটি কি সমানুপাতিক, তাহলে ভিটিও ইনক্রিজ করবে, তাহলে ইজি সমানুপাতিক যেহেতু ভিটি তাই ইজি ইনক্রিজ করলে ভিটিও ইনক্রিজ করবে। আবার ফিল্ড কারেন্ট ইকুয়েশন হচ্ছে আইএফ ইকুয়ালস টু ভিটি বাই আরএফ, ফিল্ড কারেন্ট যেটা ফ্লো করবে তার ইকুয়েশন হচ্ছে আইএফ ইকুয়ালস টু ভিটি বাই আরএফ। তার মানে হচ্ছে আমার যদি টার্মিনাল ভোল্টেজ ইনক্রিজ করে ফিল্ড কারেন্টও কি করবে, ইনক্রিজ করবে, কারণ ফিল্ড কারেন্ট আর টার্মিনাল ভোল্টেজ সমানুপাতিক, তাহলে আমার টার্মিনাল ভোল্টেজ ইনক্রিজ করলে ফিল্ড কারেন্ট ইনক্রিজ করছে। তাহলে আবার সেই কন্টিনিউয়াস প্রসেস, যদি ফিল্ড কারেন্ট ইনক্রিজ করে আবার ফ্লাক্স বাড়বে, ফ্লাক্স বাড়লে আবার জেনারেটেড ভোল্টেজ বাড়বে, জেনারেটেড ভোল্টেজ বাড়লে আবার টার্মিনাল ভোল্টেজ বাড়বে, টার্মিনাল ভোল্টেজ বাড়লে পুনরায় আমার কি হচ্ছে এই ফিল্ড কারেন্টটা আবার ইনক্রিজ হয়ে যাচ্ছে। তার মানে প্রসেসটা হচ্ছে এরকম, প্রসেসটা আমি যে ফিগারে দেখাচ্ছি ফিগারটাতে সামান্য একটু চেঞ্জ হবে যে এটা এইখান থেকে সেইভাবে যাবে। তো এখানে আমরা কি দেখতেছি যে যখন আমার জেনারেটর ভোল্টেজ সরি যখন আমি কোনো এক্সটার্নাল সোর্স দিচ্ছি না, তো সেক্ষেত্রে আমার ভোল্টেজ স্ট্রাকচারে বিল্ড আপ হচ্ছে কি হবে সেটাই আমি দেখাচ্ছি। তো সেটাও আমি কি বললাম যে আমার যেহেতু জেনারেটরের ফিল্ড ম্যাগনেট একটা পোর্শনে আছে, সেই ফিল্ড ম্যাগনেটের কারণে আমি সেখানে কিছু ফ্লাক্স পাচ্ছি, সেই ফ্লাক্সের কাটের ফলে আমার কি হচ্ছে কিছু পরিমাণ ভোল্টেজ জেনারেট হচ্ছে, সেটা সেটা হচ্ছে ইজি ওয়ান। আমি ফ্লাক্স কাটের ফলে ইজি ওয়ান পেলাম, প্রাইম ওভার ঘুরাচ্ছে, ফ্লাক্স কাট হলো, সেই ফ্লাক্সটুকু কাটের ফলে ইজি ওয়ান পেলাম, যেটা খুবই সামান্য। তো ইজি ওয়ান যখন পেলাম তখন কি হচ্ছে, ইজি ওয়ান এর কারণে আমার কারেন্ট ফ্লো করছে আইএফ ওয়ান, ফিল্ড কারেন্ট, সার্কিটে কারেন্ট ফ্লো করছে আইএফ ওয়ান। দেখতেছে যখন ফিল্ড কারেন্ট ইনক্রিজ করছে বা ফিল্ড কারেন্ট ফ্লো হচ্ছে, ফিল্ড কারেন্ট ফ্লো হলে আমার ফ্লাক্সের পরিমাণ বাড়ছে, ফ্লাক্স আর ইজি যেহেতু সমানুপাতিক তাহলে ফ্লাক্সের পরিমাণ বাড়লে আমার ইজি ইনক্রিজ করছে, ইজি ইনক্রিজ করে কি হচ্ছে ইজি টু, সাপোজ প্রথমে ছিল ইজি ওয়ান এখন ইনক্রিজ করে হলো ইজি টু। যখন আমার ইজি টু বাড়ছে তখন ভিটি টু ইনক্রিজ করবে, ভিটি টু ইনক্রিজ করলে কি হবে আমার ফিল্ড কারেন্টও ইনক্রিজ করবে, ইনক্রিজ করে হবে আইএফ টু, মানে ইজি টু ইনক্রিজ করলে ভিটি টু ইনক্রিজ হচ্ছে, ভিটি টু ইনক্রিজ হলে আবার আইএফ টু, মানে ফিল্ড কারেন্ট ইনক্রিজ হচ্ছে। সিমিলারলি আবার যখন ফিল্ড কারেন্ট ইনক্রিজ হলো আবার ফ্লাক্স ইনক্রিজ হলো, তাহলে ফ্লাক্স ইনক্রিজ হলে জেনারেটেড ইএমএফ হলো ইজি থ্রি। যখন ইজি থ্রি আসলো তখন আবার টার্মিনাল ভোল্টেজ ইনক্রিজ করবে, আবার আমার ফিল্ড কারেন্ট ইনক্রিজ হলে হবে আইএফ থ্রি। সিমিলারলি আবার ফিল্ড কারেন্ট ইনক্রিজ হবে, ফিল্ড কারেন্ট ইনক্রিজ হলে কি হবে জেনারেটেড ভোল্টেজ বাড়বে, সেটা পৌঁছে যাবে ইজি ফোর। তারপর ইজি ফোর যখন বাড়বে আবার কি হবে টার্মিনাল ভোল্টেজ বাড়বে, আবার আমার ফিল্ড কারেন্ট ইনক্রিজ হয়ে হবে আইএফ ফোর। এভাবে কি হচ্ছে আমি আমার জেনারেটর ভোল্টেজ যেটা কিনা খুবই সামান্য পরিমাণ ছিল সেটা ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে, স্যাচুরেশন লেভেল না যাওয়া পর্যন্ত ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে। তার মানে আমি কি পাচ্ছি, এখানে কোনো আমি সোর্স ইউজ করছি না কিন্তু তাও আমার ভোল্টেজ জেনারেট হচ্ছে, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। যে আমার যখন ফিল্ড ম্যাগনেট থাকছে সেই সামান্য কিছু পরিমাণ ভোল্টেজ থেকে সেটা নিজে নিজে কন্টিনিউয়াস প্রসেসে কি হচ্ছে যেটা সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটরে ভোল্টেজ বিল্ড আপ হচ্ছে। এইবার বলেন কোথায় বুঝেন নাই নাকি কিছুই বুঝেন নাই, আমার কথা শুনতে পাচ্ছেন?
জি ম্যাম বুঝেছি, কিন্তু ম্যাম ঘটনা হচ্ছে যে প্রথমে যে ম্যাম রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকবে না, হুম হুম তো আমরা কি সেখানে বাইক থেকে কোনো ডিসি সোর্স দিব ম্যাম? না না, তো ডিসি সোর্স দিয়েই তো সেটা সেপারেটলি এক্সাইটেড হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো প্রাথমিক অবস্থায় সে রেসিডুয়াল ম্যাগনেটিজমের কারণে, হ্যাঁ যে আচ্ছা এই রেস, হ্যাঁ রেসিডুয়াল ম্যাগনেটিজমের কারণে আমাদের একটা ফ্লাক্স থাকে, রেসিডুয়াল ফ্লাক্স, সেই ফ্লাক্সের কাটের ফলেই প্রথমে ইনিশিয়ালি ভোল্টেজ পাবো, সাপোজ সেটা বললাম যে আমি খুবই সামান্য পরিমাণ, তো সেই ভোল্টেজটার ফলে যে কারেন্টটা ফ্লো করবে ফিল্ডের মধ্যে, সেই কারেন্টটা দিয়ে ফিল্টার এক্সাইটেশন হবে, ফলে ফিল্ড কারেন্ট বাড়লে ফ্লাক্স বাড়বে, ফ্লাক্স বাড়লে আবার ইজি ইনক্রিজ করবে, ইজি ইনক্রিজ করলে ভিটি ইনক্রিজ করবে, ফলে আবার আমার ফিল্ড কারেন্ট ইনক্রিজ করবে, মানে কন্টিনিউয়াস প্রসেস, মানে ফিল্ড কারেন্ট বাড়তেছে, ইজি বাড়তেছে, ইজি বাড়তেছে, আবার ফিল্ড কারেন্ট বাড়তেছে, ধীরে ধীরে এইভাবে আমার ভোল্টেজটা বিল্ড আপ হবে। তো এটা, হ্যাঁ আপনি যেটা বললেন সোর্স এর কথা, সাপোজ এটা প্রসেসটা কি ভোল্টেজ বিল্ড আপ হচ্ছে না, অনেক সময় দেখা যাচ্ছে যে ভোল্টেজ বিল্ড আপ হচ্ছে না, সেটা কারণে কিসের কারণ হতে পারে, যে আমার রেসিডুয়াল ম্যাগনেটিজমটা নেই, কাজ করছে না, মানে রেসিডুয়াল ম্যাগনেটিজম মানে ফ্লাক্সটা, ইনিশিয়াল যে ফ্লাক্সটা সেটা আমি পাচ্ছি না, তো সেই ক্ষেত্রে কি করা হয়, সেই ফ্লাক্সটাকে ক্রিয়েট করার জন্য আগে একটা এক্সটার্নাল সোর্স দ্বারা কি করা হয়, তাকে কিছু সময়ের জন্য বাইরে থেকে ডিসি সোর্স দিয়ে তাকে রেসিডুয়াল ম্যাগনেটিজমে আনা হয়, আনা হয়, হ্যাঁ কিছু সময়ের জন্য তাকে দিয়ে এক্সাইটেশন করে নেওয়া হয়, পরে সেই সোর্সটাকে মানে সরিয়ে ফেলা হয়, যাতে ওই ফ্লাক্সটুকু আমরা পাই, ইনিশিয়াল ফ্লাক্সটুকু, সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভিটির কারণে, মনে করেন অনেকদিন আমি রেখে দিয়েছি, মেশিন ঝাঁকুনির কারণে ম্যাম রেসিডুয়াল ম্যাগনেটিজম নষ্ট হয়ে যায় ম্যাম, হ্যাঁ ইনঅ্যাক্টিভিটির কারণে হয়ে থাকে, বা হচ্ছে বেশি ইউজের ফলেও দেখা যাচ্ছে আমি পাচ্ছি না, সেই আবার দীর্ঘ যে ব্যবহার না করলে ম্যাম রেসিডুয়াল ম্যাগনেটিজম নষ্ট হয়ে যায়, হ্যাঁ ওইটাই কথাই বললাম যে ইনঅ্যাক্টিভিটি আমি ফেলে রাখছি, ইউজ করছি না তখন পাচ্ছি না, জি তো সেই কন্ডিশনে আমরা সেপারেট একটা ব্যাটারি ইউজ করে সেটাকে আমরা ইনিশিয়ালি একটু এক্সাইটেশন করে নিব, ফলে ফ্লাক্স পাবো, সেই ফ্লাক্স পেয়ে গেলেই তো আমার আবার কন্টিনিউয়াস প্রসেস, যেভাবে আমি কন্টিনিউ করলাম সেই প্রসেসেই চলে আসবে। তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আর কি, যে আমি ইকুয়েশন দিয়ে দেখিয়েছি যে ফিল্ড কারেন্ট যখন ইনক্রিজ করছে ফ্লাক্স বাড়ছে, ফ্লাক্স বাড়লে আমার ইজি ওয়ান বাড়ছে, এগুলো জাস্ট আপনাদেরকে কথায় লিখতে হবে, আমি আপনাদেরকে শীট দিয়ে দিবো, এই আপনারা যদি বেশি কথা না লিখতে চান জাস্ট এইভাবেই বলবেন যে ফিল্ড কারেন্ট যখন ইনক্রিজ করছে তখন ফ্লাক্স ইনক্রিজ করছে, এবং ফ্লাক্স আর যেহেতু আমাদের ইজি প্রপোর্শনাল তাই আমাদের জেনারেটর ভোল্টেজটাও ইনক্রিজ করছে, এইভাবে লিখে দিলেই হবে, আর আপনাদের মনে রাখার সুবিধার্থে আর কি আমি ইকুয়েশন দিয়ে দিয়েছি, বুঝতে সুবিধা হবে, মানে এটা আসতে পারে যদি আপনাদেরকে বলে যে একটা সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর কিভাবে ভোল্টেজ বিল্ড আপ হচ্ছে এক, অথবা যদি বলে যে নো লোড ম্যাগনেটাইজেশন কার্ভ কিভাবে ফর্ম হচ্ছে সেটাও আসতে পারে আর কি। যে কোশ্চেন ম্যাম, একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন ম্যাম, এখানে যে ভেরিয়েবল রেজিস্ট্যান্স বা ডাইভার্টার রেজিস্ট্যান্স যেটা ব্যবহার করা হয়েছে, এইটা দিয়ে কি এই কারেন্টটাকে কন্ট্রোল করছে যে আর্মেচারের যে কারেন্ট? এটা হচ্ছে আমি যা কারণ বলতে আমি রেজিস্ট্যান্স ভেরিয়েবল ইউজ করছে, কারণ হচ্ছে আমি ফিল্ড কারেন্টটাকে কন্ট্রোল করতে পারবো, কমানো বাড়ানো করতে পারবো এক্সাইটেশনটাকে, আর এটা অ্যাকচুয়ালি ডিফল্ট আর কি, আপনার যখন ইয়া থাকতেছে একটু ফিল্ড থাকতেছে সেখানে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে যখনই ডাইভার্টার, কিন্তু এটা না ডাইভার্টার রেজিস্ট্যান্স হচ্ছে সিরিজ ফিল্ডের সাথে থাকে, এটা নর্মাল একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, মানে আমার ফিল্ড কারেন্টটাকে পরিবর্তন করার জন্য ডাইভার্টার রেজিস্ট্যান্স, বুঝতে পেরেছেন? মনে কর মেইন ফিল্ড তো আমার যেটা ম্যাগনেটিক ফিল্ড এলএফ, সেটাকে আর কি সেই কারেন্টটাকে নিয়ন্ত্রণ করার জন্য এটা করানো হচ্ছে, কারণ কি এই রেজিস্ট্যান্সের মান কম বেশির উপর আপনার কিন্তু এক্সাইটেশন নির্ভর করে, এই যে ফিল্ড এটা ম্যাম, না হলে তো একদিক থেকে কারেন্ট পাস করতে থাকবে আর একদিক থেকে ভোল্টেজ বাড়তেই থাকবে, তো ম্যাম চলমান হইতে থাকবে, একসময় তো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ এখন মনে করেন যেটা এটা হচ্ছে আরেকটা কারণ যে আপনাদের এটা একটা কোশ্চেন যে ভোল্টেজ বিল্ড আপ যে হচ্ছে এটা কি কারণে ফেল হতে পারে, একটা যেটা আমি আপনাদেরকে বললাম যে হচ্ছে নো রেসিডুয়াল ম্যাগনেটিজম, যদি কোনো রেসিডুয়াল ম্যাগনেটিজমই না থাকে, সাপোজ আমি ডিভাইসটা অনেকদিন ফেলে রেখেছি সেক্ষেত্রে কোনো ইনিশিয়াল ফ্লাক্স পাওয়া যায় না, তো সেক্ষেত্রে আমি ইনিশিয়াল ফ্লাক্স যদি না পাই তাহলে প্রসেসটাও হবে না, ভোল্টেজও জেনারেট হবে না, আর আপনি যেটা বললেন এই রেজিস্ট্যান্সের কথা, এটা হচ্ছে যদি আমার রেজিস্ট্যান্সটা অনেক বেশি হাই হয়ে যায় সেক্ষেত্রে এটাকে একটা লিমিট আছে বলে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স, ডিসি জেনারেটর এর ক্ষেত্রে এই রেজিস্ট্যান্স এই ফিল্ডের যে রেজিস্ট্যান্সটা এটা যদি ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স এর তুলনা অনেক বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর ভোল্টেজ জেনারেট হয় না, কারণ যদি রেজিস্ট্যান্স এর পরিমাণ বেশি হয় আমার ফিল্ড কারেন্ট এর পরিমাণ কি হবে কমে যাবে, ফিল্ড কারেন্ট কমে গেলে তো আমার ফ্লাক্স এর পরিমাণ কমে যাবে, ফলে আমার জেনারেটর ভোল্টেজ ধীরে ধীরে ডিক্রিজ করবে, তো ডিক্রিজ করাটা আমার উদ্দেশ্য না,
আর মেইনলি আমি ফিল কারেন্টকে নিয়ন্ত্রণ করার জন্য এই রেজিস্ট্যান্সটাকে দেওয়া হচ্ছে কমানো বাড়ানোর জন্য। আর আরেকটা বললাম কি কারণে, আরেকটা হচ্ছে যে ভোল্টেজ বিল্ড আপ মানে ব্যাহত হয়, আর এটা হচ্ছে রিভার্স ফিল্ড সার্কিট কানেকশন। সাপোজ এখানে আমার ইজি ডিরেকশন দেখেন, যে ফিল্ডের কানেকশনটা কিভাবে দেওয়া আছে, যে আমার জেনারেটর ভোল্টেজ যেটা হবে সেটা কি করবে এই ফিল্ডের দিকে কারেন্টটাকে প্রবাহিত করবে, ফলে আরো যখন বাড়তেছে এই ফিল্ডের দিকে যাচ্ছে, ফলে একটা ফ্লাক্স কি হচ্ছে, আমার একটা ফ্লাক্স এদিকে যাচ্ছে মনে করেন এই পাশে যাচ্ছে, আর একটা ফ্লাক্সও এই পাশেই যাচ্ছে, জাস্ট ফ্লাক্সটা অ্যাড আপ হয়ে আমার নিট ফ্লাক্স আমি পাচ্ছি বেশি পরিমাণ। কিন্তু কোন কারণে যদি আমার এই ফিল্ডের কানেকশনটা রিভার্স হয়ে যায়, সাপোজ এই মাইনাস প্লাসের জায়গায় মাইনাস আর মাইনাসের জায়গায় প্লাস, তখন কি হবে? তাহলে তো জিরো হয়ে যাবে, কোনো ম্যাগনেট তৈরি হবে না। হ্যাঁ, তাহলে মানে আমার যদি সার্কিটের কানেকশন উল্টা হয়ে যায় তাহলে সেটা কি করবে, আমার একটা ডিরেকশন এদিকে থাকবে মনে করো, আরেকটা ডিরেকশন এদিকে আসবে, তাহলে দেখা যাচ্ছে যে আমার ফ্লাক্সটা কি হচ্ছে ধীরে ধীরে কমে যাচ্ছে, মনে করো এটা কাউন্টারেক্ট হয়ে গিয়ে জাস্ট আমার ফ্লাক্সটাকে কমিয়ে দিচ্ছে, ফলে ধীরে ধীরে আমার ইজিটা ডিক্রিজ হয়ে যাবে, জাস্ট ধীরে ধীরে আমার ফ্লাক্সটা নিউট্রালাইজ হয়ে যাবে, কারণ সেই ফিল্ড কারেন্টটাকে অপোজ করবে। আমার এই পাশ থেকে আমি যে পরিমাণ ফ্লাক্সটা পাচ্ছিলাম তার উল্টো দিকে কারেন্ট প্রবাহিত হয়ে সেই ফ্লাক্সটাকে কি হচ্ছে কমিয়ে দিচ্ছে, যে ফ্লাক্সের অ্যামাউন্ট কমে গেলে আমার ইজি ধীরে ধীরে ডিক্রিজ করবে, ফলে এক পর্যায়ে গিয়ে আমার নিট অ্যামাউন্ট ফ্লাক্সের নিট অ্যামাউন্ট জিরো হয়ে যাবে, আমার কোনো ভোল্টেজই জেনারেট হবে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, এই যে ফিল্ড সার্কিটের কানেকশনটা সেটা প্রিসেট করে দিতে হবে। আর যেটা বললাম যে ফিল্ড সার্কিট এটা কি ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স, বা যদি রেজিস্ট্যান্স অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, রেজিস্ট্যান্স অনেক বেশি হয়ে যায় তার কারণ কি, যদি কোনো কারণে ফল্ট হয় সেক্ষেত্রে কি হতে পারে, ওপেন সার্কিট হয়ে যেতে পারে। ওপেন সার্কিট হলে আমাদের জানি রেজিস্ট্যান্সের পরিমাণ অনেক বেশি, এই জন্য এটা নিয়ন্ত্রণে রাখতে হবে, নইলে ভোল্টেজ বিল্ড আপ হবে না, কারণ যদি রেজিস্ট্যান্স বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের কারেন্টের পরিমাণও কমে যাবে, ফিল্ড কারেন্ট কমে গেলে ফ্লাক্স কমে যাবে, ফ্লাক্স কমে গেলে আমাদের ভোল্টেজ জেনারেট কম হবে, অনেক কম হবে বা জেনারেট হবে না যদি একদমই কমে যায়। আরেকটা কারণ হয় যে মনে করেন যদি কমিউটেটর যেটা থাকে আমাদের, কমিউটেটরের কাজকে যে এসি কে ডিসি তে কনভার্ট করবে, আর তার একটা কাজ হচ্ছে যে আমাদের এই ব্রাশের সাহায্যে এক্সটার্নাল সার্কিটে কারেন্টটাকে প্রবাহিত করবে। যেমন আমি দেখাচ্ছি আমাদের কমিউটেটর ছিল, কমিউটেটর ছিল যে আমাদের এই পাশে যে ব্রাশ থাকে সেই কমিউটেটর কনভার্ট করার পরে সেই ব্রাশের সাহায্যে আমাদের এক্সটার্নাল সার্কিটে কারেন্টটা কি করতেছে, ফ্লো করতে সাহায্য করছে ব্রাশের সাহায্যে। এখন দেখা যায় আমি যদি কমিউটেটরটা অনেক দিন ধরে মানে ক্লিন না করি সেক্ষেত্রে কি জং হয়ে যাবে, ফলে সেটা একটা হাই রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে। তো হাই রেজিস্ট্যান্স ক্রিয়েট করার ফলে কি হবে, আমার কারেন্টটা ফ্লো করতে সে বাধা দিবে। তো এই জন্য এটাকে বলা হয় ডার্টি কমিউটেশন, যদি হচ্ছে কমিউটেটরটা হচ্ছে ডার্টি থাকে আর নোংরা থাকে অনেক দিন ক্লিন করা না হয়, সেক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্সের পরিমাণ বেড়ে গিয়ে ফিল্ড কারেন্টটাকে কমায় দেয় বা লোডের কারেন্ট দিতে বাধা দেয়। তো সেক্ষেত্রে আমাদের ভোল্টেজ জেনারেশন হলেও লোডে কারেন্ট ঠিক মতো পৌঁছায় না, এগুলোর কারণে ভোল্টেজ বিল্ড আপটা কি হয় ব্যাহত হয়। তাহলে কোশ্চেন আসতে পারে যে ভোল্টেজ বিল্ড আপ প্রসেসিং এ সেলফ এক্সাইটেড ডিসজেনারেটর, যদি প্রসেসটা বর্ণনা করতে বলে যে কিভাবে ভোল্টেজ বিল্ড আপ হয় সেলফ এক্সাইটেড ডিসজেনারেটরে, অথবা হোয়াই এই ডিসি জেনারেটর ফেলস টু বিল্ড আপ ভোল্টেজ, তার কারণ হিসেবে আমি বললাম যে নো রেসিডুয়াল ম্যাগনেটিজম, যদি রেসিডুয়াল ম্যাগনেটিজম না থাকে সেটার কারণ কি বললাম, ডিউ টু ইনঅ্যাক্টিভিটি, আমি অনেকদিন ফেলে রাখছি সেখানে ইনিশিয়াল যে রেসিডুয়াল ফ্লাক্স সেটাই পাচ্ছি না, তো সেই ক্ষেত্রে এটা কি করতে হবে, আমাদেরকে এক্সটার্নাল সোর্স দিয়ে সেটাকে প্রথমে ইনিশিয়ালি এক্সাইটেড করে নিতে হবে, দেন সেটাকে সোর্সটাকে আমরা সরিয়ে ফেলবো। তারপর রিভার্স ফিল সার্কিট কানেকশন, যদি ফিল সার্কিট কানেকশন রিভার্স হয়ে যায় তাহলে রেসিডুয়াল ফ্লাক্স তো অপোজ করবে, ফলে আমাদের জেনারেটর ভোল্টেজ কমে যাবে। ম্যাম ম্যাম ওইটা ওইটা কি একটা কোশ্চেন আর এইটা কি আলাদা একটা কোশ্চেন এরকম? হ্যাঁ হ্যাঁ নাকি আলাদা কোশ্চেন, এটা কোশ্চেনটা হচ্ছে হোয়াই এ ডিসি জেনারেটর বা সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর ফেলস টু বিল্ড আপ ভোল্টেজ, মানে আমাদের যে ভোল্টেজটা বিল্ড আপ হচ্ছে সেটা কি কি কারণে ব্যাহত হতে পারে, মানে আমি ঠিকমতো ভোল্টেজ জেনারেট না হতে পারে সেটা, এটা কারণ মেইনলি তিনটা, যদি রেজিস্টার ম্যাগনেটিজম না থাকে ফিল সার্কিট কানেকশন ভিন্ন হয় আর ফিল সার্কিটের রেজিস্ট্যান্স অনেক বেশি হয়, যদি নরমাল আমি যেটা এটা দিয়ে বর্ণনা করলাম যে ফিল সার্কিটে কানেকশন যদি ভিন্ন হয় তাহলে রেসিডুয়াল ফ্লাক্স তো অপোজ করবে ফলে ইজি কমে যাবে। আমি আগে বলেছি আমার যদি উপরের দিকে তীর চিহ্ন দেখেন তার মানে ইনক্রিজ, আর নিচের দিকে তীর চিহ্ন মানে হচ্ছে ডিক্রিজ, কমে যাচ্ছে।
স্পিন সার্কিট রেজিস্ট্যান্স কি বললাম, যদি ওপেন স্পিন সার্কিটে কানেকশন ওপেন হয়ে যায় অথবা ডার্টি কমিউটেশন যেটা বললাম, ডার্টি কমিউটেটর হাই রেজিস্ট্যান্স প্রোভাইড করবে, ফলে ফিল্ড কারেন্ট উপাদান কমে যাবে, তাই আমরা সবসময় এটাকে ক্লিন রাখতে হবে। আর ফিল্ড সার্কিট কানেকশন যদি রিভার্স হয়ে যায় সেটাকে প্রিসেট করে নিতে হবে। এটা আর কি মনে করেন কি কিভাবে ব্যাহত হয় আর কিভাবে সলভ করা যায়, একটু সিটে লেখা আছে, আমি যেগুলো কারণ বলেছি এগুলো বললেই হবে। আচ্ছা আমি একটু শর্টে বলে দিই, আমি যেটা বললাম আপনাদেরকে আমি যেগুলো লিখেছি আর কি ইকুয়েশন আকারে সেগুলো লিখা আছে অল্প কয়েকটা লাইনে, যে ভোল্টেজ জেনারেট হচ্ছে, তারপর সেটা ফিল্ড কারেন্ট ফ্লো করছে, ফিল্ড কারেন্ট ইনক্রিজ করলে ফ্লাক্স ইনক্রিজ হচ্ছে, ফ্লাক্স ইনক্রিজ করলে ভোল্টেজ জেনারেট ইনক্রিজ হচ্ছে, এগুলো আপনাদেরকে মানে বর্ণনা করতে হবে আর কি। আর যেটা বললাম হোয়াই ডিসি জেনারেটর ফেলস টু বিল্ড আপ ভোল্টেজ, এখানে যে কারণ রেসিডুয়াল ম্যাগনেটিজম, এগুলো একটা একটা করে লাইন দিলেই হবে। এই যেমন এটাতে এই লাইনটা দিলেই হবে। তারপর রিভার্স ফিল্ড সার্কিট কানেকশনে এটুকু দিলেই হবে, মানে ছোট করে পড়বেন। এখানে যেমন বলেছে যে ইফ দেয়ার ইজ নো রেসিডুয়াল ম্যাগনেটিজম because of inactivity then no voltage will be generated that can produce current flow through the field circuit, তার মানে মেইন কারণ টা এখানে বোঝা যাচ্ছে। তারপর এখানে বলছে if the field circuit connections are reversed the lines of flux produced by the current flow will oppose the residual flux, as a result generated voltage will decrease rather than increase. আর field circuit connection যদি বলেন তাহলে যে open field circuit connection এটা দিবেন, আর এটা বলবেন যে হচ্ছে কমোডিটর যদি ডার্টি হয় তাহলে এটা এটা শোস আপ এ হাই রেজিস্ট্যান্স টু ফ্লো কারেন্ট ইন ফিল্ড সার্কিট দ্যাট প্রোডিউসেস দ্য সেম এফেক্ট অ্যাজ এ হাই। এতটুকু লিখলেই হবে, ঠিক আছে? এত বড় লিখতে হবে না, আপনারা যে মানে আপনার হাতে লেখা ওইটাই দিই, এটা দিয়ে দেন এটা। হ্যাঁ আমি তো ওটা দিয়ে দেবো, আমি তো লেকচার যেটা বোর্ডে লিখতাম সেটা জাস্ট এখানে লিখেছে, ঠিক আছে? ওটা দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, আর এটা যেটা বললাম এই যে মনে করেন আপনাদের শীট দিলে তো অনেক বড় বড় প্যারা বলবেন যেগুলো হচ্ছে মুখস্থ করবো কিভাবে, তো আমি যেটা ওখানে লিখেছি ডিউ টু ইনঅ্যাক্টিভিটি, তো এই লাইনটার মধ্যে সেটা আছে, এই একটা লাইন এটাতে বর্ণনা করলেই হবে, ছোট করে পড়বেন আপনারা যাতে মনে রাখতে পারেন আর কি। আর এই প্রবলেম গুলো কিভাবে সলভ করা যায়, যেখানে লিখেছে ইন কেস অফ নো রেসিডুয়াল ম্যাগনেটিজম অ্যান এক্সটার্নাল সোর্স অফ ডিরেক্ট কারেন্ট ইজ অ্যাপ্লাইড টু দ্য ফিল্ড for a short time then removed, as a result magnetic field is able to annul voltage to build up. আপনাদের মত করে লিখবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আর প্রবলেম আছে কোনো জায়গায় বুঝেননি? না ম্যাম। তাহলে এবার ম্যাথে ফিরে যাই, থিওরি তো গেল, এবার ম্যাথ কোথায় ছেড়েছিলাম? ম্যাথ 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 লাস্ট কোনটা করছি ম্যাম? 26.24। তাহলে যে 26.25 হচ্ছে এই শান্ট জেনারেটর, জেনারেটরটা কি শান্ট জেনারেটর হ্যাজ এ ফুল লোড কারেন্ট অফ 196 অ্যাম্পিয়ার এট 220 ভোল্ট। লোড কারেন্ট, লোড কারেন্টের মান হচ্ছে 196 অ্যাম্পিয়ার, টার্মিনাল ভোল্টেজ ভিটি মান দিয়ে দিয়েছে 220 ভোল্ট। এখন বলছে দ্য স্ট্রে লসেস আর 720 ওয়াট, স্ট্রে লস হচ্ছে 720 ওয়াট, এন্ড দ্য শান্ট ফিল্ড কয়েল রেজিস্ট্যান্স ইজ 55 ওহম, মানে আর এস এইচ এর মান হচ্ছে 55 ওহম। এখানে বলছে ইফ ইট হ্যাজ এ ফুল লোড এফিসিয়েন্সি, এখানে আমার এফিসিয়েন্সি মান দিয়ে দিচ্ছি, এফিসিয়েন্সি 88%, দেন ফাইন্ড দ্য আর্মেচার রেজিস্ট্যান্স। আচ্ছা এই আর এর মান বের করতে বলছে, আর্মেচার রেজিস্ট্যান্স আর এ, এন্ড অলসো ফাইন্ড দ্য লোড কারেন্ট কারেসপন্ডিং টু ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। আচ্ছা খেয়াল করেন আমার এফিসিয়েন্সি যখন 88% সেই কন্ডিশনে লোড কারেন্ট হচ্ছে 196 অ্যাম্পিয়ার, এখন বলছে আমার এফিসিয়েন্সি যখন ম্যাক্সিমাম হবে সেই কন্ডিশনে লোড কারেন্টটা কত, ঠিক আছে? আমাদেরকে দুইটা জিনিস বের করতে বলছে, একটা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স কত মানে আর এর মান,
আরেকটা বলছে যখন আমাদের ইফিসিয়েন্সি ম্যাক্সিমাম হবে সেই কন্ডিশনে লোড কারেন্ট কত? ইনিশিয়ালি কিন্তু আমার লোড কারেন্ট একটা দেওয়া আছে যখন ইফিসিয়েন্সি 88%, তাহলে এই পোরশনটা টোটালি আলাদা, এই পোরশনটা টোটালি আলাদা, কারণ যখন আমাদের ইফিসিয়েন্সি ম্যাক্সিমাম হবে সেই কন্ডিশনে আমাদের লোড কারেন্টের মানটা বের করতে হবে। বাকিটুকু হচ্ছে এই আর এটা হচ্ছে আমরা নরমাল যেটা লোড কারেন্ট দেওয়া আছে সেটা দিয়ে করব। তাহলে আমাদের গিভেন হচ্ছে আইএলএ মান দেওয়া আছে 196 এম্পিয়ার, ভিটি 224, স্ট্রে লস দেওয়া আছে 720 ওয়াট, শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স 55 ওহম, ইফিসিয়েন্সি 88%। আমাদেরকে বের করতে হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স আরএ আর আইএল যখন ইফিসিয়েন্সি কি ম্যাক্সিমাম। আচ্ছা তাহলে এখন এই আর্মেচার রেজিস্ট্যান্স আর এর মান কিভাবে বের করতে পারি, কে বলতে পারবে? এর আগে তো করেছি আর্মেচার রেজিস্ট্যান্স এর মান বের করার, সেটা কোন সূত্র ইউজ করে করেছি? এর আগে আজকে সকালের মেথড তো করেছি। আর্মেচার রেজিস্ট্যান্স এর মান কোথা থেকে বের করতে পারি? আর্মেচার রেজিস্ট্যান্স আমরা কোথা থেকে পাই বলেন তো, কোন কোন ইকুয়েশন থেকে পাওয়া যায়? না না, একটা কপার লস থেকে, আর্মেচার কপার লস থেকে পাওয়া যায়। আর আর হচ্ছে ইজি ইকুয়ালস টু ভিটি প্লাস আইআর, তাই না? জি ম্যাম, ইজি ইকুয়ালস টু ভিটি প্লাস আইআর, কিন্তু ইজি এর মান তো আমার এখানে দেওয়া নাই, কোনো ইজি মান দেওয়া নেই, এমনকি ফ্লাক্স তারপর নাম্বার অফ কন্ডাক্টরস এগুলো মানও দেওয়া নেই যে আমি ওই ইজি মানটা বের করতে পারবো। তার মানে সেকেন্ড অপশন যে আমাকে কপার লস থেকে আর্মেচার রেজিস্ট্যান্সের মান বের করতে হবে, তাই না? নরমালি আমি এক্সে আমার আর্মেচার রেজিস্ট্যান্স বের করতে হবে, তার জন্য দুটাই সমীকরণ আছে, একটা হচ্ছে ইজি ইকুয়ালস টু ভিটি প্লাস আইআর, আর একটা হচ্ছে কপার লস। তো ইজি সমীকরণে যাওয়ার কোনো চান্স নাই, কারণ আমার ইজির মান একে তো দেওয়া নেই, তারপর বের করার কোনো প্রসেসও নেই। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, অবশ্যই সেকেন্ড অপশন যেতে হবে, সেকেন্ড অপশন হচ্ছে কপার লস। তো কপার লস এখানে কি কি আসবে, কপার লস এই সার্কিটের ক্ষেত্রে কি কি হবে? কপার লস তো তিন ধরনের, আর্মেচার কপার লস হবে আর এখানে শান্ট ফিল্ড কপার লস হবে, কারণ সিরিজ ফিল্ড নেই এখানে। হ্যাঁ, তাহলে আর্মেচার কপার লস আসবে আর শান্ট ফিল্ডের লস আসবে আর কি ISH স্কয়ার আর SH। তো সেখান থেকে আমরা কি করব, I স্কয়ার আর আর এর মানটা বের করব। তো কিন্তু কোশ্চেনে তো কপার লস দেওয়া নেই, তাহলে কপার লস কি করব? এর আগে যেমন কপার লসের মান দেওয়া ছিল তো আমরা কি করতাম, ওই সূত্র ফেলে জাস্ট করে দিতাম। তো এখানটা কপার লসের মানটা ডিরেক্ট দেওয়া নেই, তার মানে কপার লসের মানটা আমাকে এক্সট্রা করে বের করে নিতে হবে, তাই না? তাহলে কপার লসের মান, হ্যাঁ কপার লসের মান বের করতে হলে আমাদের কি করতে হবে, টোটাল লসটা বের করতে হবে, টোটাল লসটা বের করতে হবে। তার মানে যদি আমি টোটাল লস জানি তাহলে কি করতে হবে, কারণ টোটাল লস এখানে দুই ধরনের, একটা যে স্ট্রে লস মানে মেকানিক্যাল লস আর একটা হচ্ছে কপার লস। তাহলে যদি টোটাল লসটা বের করতে পারি তার থেকে স্ট্রে লসটা বিয়োগ দিলেই আমি কপার লসটা পেয়ে যাচ্ছি। বুঝতে পেরেছেন আমি কি বলছি? জি ম্যাম। হ্যাঁ, এখন টোটাল লস বের করার উপায় কি বলেন, কোশ্চেনে কি এমন আছে যার থেকে আমরা টোটাল লস বের করতে পারবো? আমি এখানে আপনার ওই যে ভিটি আর আইএল গুণ করে ম্যাম, হ্যাঁ আমরা আউট পাবো ম্যাম। হ্যাঁ আচ্ছা, ভিটি আর আইএল গুণ করে আমি আউটপুট পাবো, ঠিক আছে। আর একটা কি আসতেছে আমাদের, ইনপুটটা আসছে ইফিসিয়েন্সি থেকে পাওয়া যাবে। হ্যাঁ, ইফিসিয়েন্সি থেকে ইনপুটটা পাবো ম্যাম তখন। হ্যাঁ, ইফিসিয়েন্সি যেহেতু আছে আউটপুট আমার জানা আছে, তাহলে আমি কি পাবো, অবশ্যই ইনপুটে মান পেয়ে যাবো, ইনপুট থেকে আউটপুটটা বিয়োগ দিলেই টোটাল লসটা পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে টোটাল লস পেলে আমাদের এই স্ট্রে লসটা এখান থেকে বাদ দিলেই আমার কপার লস আসতেছে। তাহলে আমি কি লিখেছি, টোটাল লস ইকুয়ালস টু পি ইনপুট মাইনাস পি আউটপুট, যেটা আমার টোটাল লসটাই দরকার।
ইপি ইনপুট থেকে আর যদি আউটপুট বিউ দিই তাহলে আমি টোটাল লসটা পাবো তাই ইনপুট সমান আমরা কি লিখতে পারি পি আউট বাই এফিসিয়েন্সি তাই না কারণ আমার এফিসিয়েন্সির ইকুয়েশন হচ্ছে পি আউট বাই পি ইন পি আউট ডিভাইডেড বাই পি ইন তার মানে সেখান থেকে আমি যদি ইনপুট পাওয়ার বের করতে চাই তাহলে কি হবে পি আউট বাই এফিসিয়েন্সি তাই না এটা বুঝতে পারছেন কি না যে আমি ইনপুট পাওয়ার থেকে এটা কিভাবে আছে যেমন ইনপুট পাওয়ার মাইনাস আউটপুট পাওয়ার এই যে আমার যেহেতু ইনপুট পাওয়ার এখানে দেওয়া নেই মেকানিক্যাল পাওয়ার ইনপুট আমি আউটপুট এর রেসপেক্টে প্রকাশ করছি কারণ আমার আউটপুট আমি বের করতে পারবো তাহলে যেহেতু ইফিসিয়েন্সি ইকুয়েশন মানে পি আউট বা পি ইন তাহলে পি ইন মানে হচ্ছে পি আউট বাই ইফিসিয়েন্সি আমার কথা শোনা যাচ্ছে তো কি ম্যাম যাচ্ছে ম্যাম শোনা যাচ্ছে কি ম্যাডাম যাচ্ছে হ্যাঁ তাহলে ইনপুট পাওয়ার সমান হচ্ছে আউটপুট পাওয়ার বাই এফিসিয়েন্সি আর এখানে আউটপুট পাওয়ারটা রেখে দিলাম তাহলে পি আউট এর কষ্ট কি হচ্ছে ভিটি আই এল কারণ আমরা জানি যে আউটপুট পাওয়ার যখন বের করবো লোডের রেসপেক্টে আউটপুট পাওয়ার মানে লোডের টার্মিনাল ভোল্টেজ ইনটু লোডের কারেন্ট যেহেতু দুটাই আমার জানা আছে এখানে লোডের কারেন্টও জানা ভিটিও জানা তাহলে আমি এই সূত্র ইউজ করবো তাহলে ভিটি আই এল ডিভাইড বাই এফিসিয়েন্সি মাইনাস ভিটি আই এল তো এখানে সবগুলো মানই আমার জানা আমি ক্যালকুলেশন করলে পাচ্ছি এখানে বসিয়ে দিলাম সব মান বসিয়ে দিলে আমার টোটাল লসটা পেয়ে গেলাম 5880 ওয়াট এখন টোটাল লস মানে কি জেনারেটরের টোটাল লস পাওয়ার সোর্স থেকে আমি জানি কপার লস প্লাস হচ্ছে স্ট্রে লস তো কপার লস কি এখানে কপার লস যেহেতু আর্মেচার উইন্ডিং আছে আর শান্টের উইন্ডিং আছে তাই আই স্কয়ার আর প্লাস আই এস এইচ স্কয়ার আর এস এইচ প্লাস হচ্ছে স্ট্রে লস থেকে গেলাম আর এটা তো আছেই তো এখান থেকে কি করবো আমার যেহেতু আর্মেচার রেজিস্ট্যান্স এর মান দরকার শুধু এই পোর্শনটুকু আমি রেখে দিচ্ছি এই পোর্শনটুকু রেখে দিয়ে বাকিগুলো হাতে ডান পাশে নিয়ে আসছি তাহলে 5880 মাইনাস আই এস এইচ স্কোয়ার আর এস এইচ মাইনাস থ্রি লস এখন এই শান্ট ফিল্ডে কারেন্ট তো আমার দেওয়া নেই বা এই যেখানে যে আমি আর্মেচার কারেন্ট ইউজ করবো আর্মেচার কারেন্টের মানও তো দেওয়া নেই তাহলে আমি এটা বের করে নিতে হবে তাহলে আর্মেচার কারেন্ট বের করতে হলে কি লাগবে আই ইকুয়ালস টু আই এল প্লাস আই এস এইচ এটা এখানে লিখেছে আই ইকুয়ালস টু আই এল প্লাস আই এস এইচ লোড কারেন্টের মান আমার দেওয়া আছে 196 অ্যাম্পিয়ার আই এস এইচ হচ্ছে কি এটা আমি আর ভোল্টেজ ডিভাইডেড বাই শান্ট রেজিস্ট্যান্স তাহলে 196 অ্যাম্পিয়ার প্লাস 220 ভোল্ট ডিভাইডেড বাই 55 ওহম তাহলে 196 প্লাস 4 মানে শান্ট ফিল্ডে কারেন্ট হচ্ছে 4 অ্যাম্পিয়ার আর লোডের কারেন্ট 196 তাহলে টোটাল আর্মেচার কারেন্ট 200 অ্যাম্পিয়ার এটা যখন ক্যালকুলেশন হয়ে গেল জাস্ট মান বসিয়ে দিব তাহলে 5880 মাইনাস 4 স্কোয়ার ইনটু 55 মাইনাস 720 এখান থেকে আমি আর্মেচার রেজিস্ট্যান্স এর মান পেয়ে গেলাম 0.107 ওহম এটা বুঝতে পেরেছেন কারো প্রবলেম আছে ম্যাথে নো ম্যাডাম প্রবলেম নেই বুঝতে পেরেছেন তাহলে এবার পরে প্রশ্নে যাব পরে প্রশ্নে যাব এখানে কি বলছে ফাইন্ড দা অলসো ফাইন্ড দা লোড কারেন্ট করেসপন্ডিং টু ম্যাক্সিমাম এফিসিয়েন্সি আমি আপনাদের একটা ইকুয়েশন পড়েছিলাম যে জেনারেটর ডিসজেনারেটরের এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশনটা কি বলেন কে পারবে ডিসি জেনারেটরের এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশনটা কি কোর লস আর কপার লস সমান হওয়া লাগবে ম্যাম কোর লস তো না কোর লস এর আরেকটা নাম ছিল সেখানে সেটা কি নাম মেকানিক্যাল লস আর ইলেকট্রিক্যাল লস ম্যাম মেকানিক্যাল লস আচ্ছা ওটা ছিল কনস্ট্যান্ট লস কনস্ট্যান্ট লস যখন ভেরিয়েবল লস এর সমান হবে ও আচ্ছা জি হ্যাঁ আমরা যে পড়েছিলাম যে আমাদের ইকুয়েশনটা কি ছিল আচ্ছা আরেকবার দেখাই আমি আমাদের ইকুয়েশনটা ছিল এই যে কন্ডিশন ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি এটা কি ছিল আই এন স্কোয়ার আর এ ইকুয়াল টু ডাব্লিউ সি যখন আমার ভেরিয়েবল লস আর কনস্ট্যান্ট লস এর কি হবে সমান হবে সেই কন্ডিশনটাই হচ্ছে আমাদের এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশন তার মানে আমাদের ইকুয়েশনটা ছিল ওই যে কি করেছি ম্যাথ করেছি আচ্ছা ইকুয়েশনটা ছিল আই এন স্কোয়ার আর এ ইকুয়ালস টু ডাব্লিউ সি মানে কনস্ট্যান্ট লস এখন বলেন যে আমার এখানে কনস্ট্যান্ট লস কি কি এই ম্যাথে ম্যাথে কনস্ট্যান্ট লস কি কি
কেউ পারবে না বলতে ম্যাম স্টিল লসটা কনস্ট্যান্ট লস মানে স্টিল লস হ্যাঁ আর মানে শান্ট কারেন্ট এটা ইয়ে না হ্যাঁ আমি বলেছিলাম যে আমার শান্ট ফিল্ডে যে লসটা সেটাও কনস্ট্যান্ট লসের ভিতরে কারণ আমি যে লস দেখেছিলাম এটা কি ছিল লস গুলো জি ম্যাম জি আমাদের যে লস ছিল কপার লসের ভিতরে সেটা কপার লস হলো এখানে আর্মেচার কপার লস আর সিরিজ কপার লস ছিল ভেরিয়েবল লস বাকি লস গুলো কি ছিল যে শান্টের কপার লস আর এই যে বাকি লস সবগুলো ছিল কনস্ট্যান্ট লস মানে মেকানিক্যাল পোর্শনের আমার যতগুলো লস প্লাস হচ্ছে শান্টের কপার লস এগুলো ছিল কনস্ট্যান্ট লস আর বাকি এগুলো ছিল আমাদের ভেরিয়েবল লস তো এখানে আমি যে ইকুয়েশন পড়েছি সেটা ইকুয়েশন ছিল আই এল স্কয়ার আর এ ইকুয়ালস টু ডব্লিউ সি মানে কনস্ট্যান্ট লস তাহলে আমার ইফিসিয়েন্সি ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশনটা হচ্ছে আই এল স্কয়ার আর এ ইকুয়াল টু ডব্লিউ সি মানে কনস্ট্যান্ট লস তো কনস্ট্যান্ট লস আমি কি বললাম শান্ট ফিল্ডের লস তাহলে আই এস এইচ স্কয়ার আর এস এইচ প্লাস হচ্ছে এখানে মেকানিক্যাল লস দেওয়া আছে স্ট্রে লস আমার তো বলছে এই লোড কারেন্টটা বের করতে যখন আমার ইফিসিয়েন্সি ম্যাক্সিমাম হবে তখন এই লোড কারেন্টের মানটা কত তাহলে লোড কারেন্টের মান আমি অনায়াসে বের করতে পারবো আই এল ইকুয়াল টু এই আই এস এইচ মানে ফোর আই এস এইচ 55 স্ট্রে লস দেওয়া আছে 720 আর আর্মেচার রেজিস্ট্যান্স আমি কি করলাম ক্যালকুলেশন করে একটু আগে বের করলাম 0.107 ওহম তার মানে আলটিমেটলি যদি ম্যাথটা হচ্ছে এটাই থাকতো আমি আবার বলেছি এখানে খেয়াল করার বিষয় যে কনস্ট্যান্ট লস এর ভিতরেও আমার এই শান্ট ফিল্ডের লসটা আসবে এটা একটা খেয়াল করার বিষয় এই ম্যাথে ব্যতিক্রম আর একটা জিনিস হচ্ছে আমাকে যদি প্রথম পোর্শনটুকু নাও করতে বলতো সাপোজ এখানে বলছে ফাইন্ড দা আর্মেচার রেজিস্ট্যান্স ঠিক আছে এখন এইটার কোশ্চেনে নাই শুধুমাত্র আছে ফাইন্ড দা লোড কারেন্ট করেসপন্ডিং টু ম্যাক্সিমাম এফিসিয়েন্সি তো সেটা থাকলেও আমাকে আর্মেচার রেজিস্ট্যান্সটা নিজের উদ্যোগে এটা বের করে নিতে হবে মানে আগে যে অঙ্কটা আমি করে আসলাম সেই অঙ্কটা আপনাদেরকে নিজে থেকেই করে ফেলতে হবে বুঝতে পারছেন কি বলেছি আমি আমার কথা শোনা যাচ্ছে জি ম্যাম জি ম্যাম আর্মেচার রেজিস্ট্যান্সটা যদি না থাকতো তাহলে মানে হ্যাঁ করে নিতে হতো কারণ আমি যে রেজিস্ট্যান্সের মান তো দেওয়া নেই করে তারপরে যেখানে মানটা বসাতে হতো 0.107 মানে কোশ্চেনটা যদি শুধু সেকেন্ড পোর্শনটাও থাকে তাও আপনাকে প্রথম পার্টটা নিজে থেকে করে এসে এই তারপর এখানে মানটা বসাতে হবে ঠিক আছে আচ্ছা আজকে এই পর্যন্তই পড়াবো না আপনাদের ইয়া অমিত ছিল না অমিত কই অমিত কি তো একটা ক্লাসও দেখি না ওনার এলাকা নেট ভালো না ঠিক আছে তাহলে ক্লাস এই পর্যন্ত বুঝতে পারছেন না বুঝতে পারলে বলেন আবার বলতেছি ম্যাম সকালের আর কি যে ক্লাসের রেকর্ডিংটা আর এখন এখন ক্লাসের রেকর্ডিংটা একটু দিয়ে দিই হ্যাঁ আমি দিয়ে দিব হ্যাঁ কি হাত তুলছেন জুবাই দেখলাম ম্যাম এই আজকের লেকচার ম্যাটেরিয়াল একটু দিয়ে দিলে আমাদের জন্য সুবিধা হতো হ্যাঁ আমি একটু এখনই আপলোড করে দিচ্ছি আপনাদের আগের রেকর্ডিং এখনকার রেকর্ডিং এটা জাস্ট কনভার্ট হলেই আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি দেইনি তখন এই জন্য একসাথে নিব ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমাদের কি হ্যাঁ বলেন বললাম আমাদের অবশ্যই স্যার কবে হবে সবাই বারবার ই দিচ্ছে আর কি বুঝিনি বুঝিনি কি বললেন না বললাম ম্যাম আমাদের এই রেকর্ডিং ছাড়া আমরা বুঝতে পাই না ম্যাম কারণ নেক্সট হচ্ছে যে আপনার এই যে নেটে খুব প্রবলেম করে তো হ্যাঁ আজকে আমি আধা ঘন্টা পরে কানেক্ট হতে পারছি এত ডিস্টার্ব করছি কোরকমই তো আমি ক্লাস নিতেও তো বিরক্ত লাগে মানে কারণ আমি জাস্ট ঢুকলাম ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আবার কানেক্ট করতেছে আবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে এই হ্যাঁ ম্যাডাম এই মানে বাফারিং করে আচ্ছা ঠিক আছে